আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 32। আজ আমরা কার চিহ্ন শিখব। আজ আমরা প্রথম কার চিহ্ন আকার শিখব। চলো তাহলে আমরা মূল পাঠে প্রবেশ করি। আকার, আ। ছবি দেখে গল্প শুনি ও বলি। চলো আমরা ছবি দেখে গল্প শুনি ও বলি। কাকা যায়, ডাব খায়, খালা যায়, জাম খায়, তাহলে আমরা ছবিগুলো দেখে কি কি শিখতে পারলাম? কাকা যায়, খালা যায়, ডাব খায়, জাম খায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কার চিহ্নগুলো, আকার দেখতে পাচ্ছি। ক আকার কা, ক আকার কা, কাকা। এবং যায় শব্দটিতে অন্তস্থ জ আকার, অন্তস্থ অ। তাহলে এখানে আমরা কার চিহ্নগুলো দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় ছবিটিতে খালা শব্দটিতে আমরা কার চিহ্ন দেখতে পাচ্ছি, খ আকার, ল আকার, খালা, জ আকার, অন্তস্থ অ। এবং তৃতীয় ছবিটিতে ডাব খায়, ড আকার, প, খ আকার, অন্তস্থ অ, ডাব খায়। এবং জাম, জাম খায়, ড আকার, ম, জাম। তাহলে এখানে আমরা কার চিহ্নগুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয় কাজটি লক্ষ্য করো, ছবির শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। কাকা, ডাব, খালা, জাম। তাহলে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কাকা, দ্বিতীয় ছবিটি কি বলতো? খালা, তৃতীয় ছবিটি ডাব, এবং চতুর্থ ছবিটি হচ্ছে জাম। তৃতীয় কাজটি ডট মিলিয়ে আকার লিখি। আকার, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা ডট মিলিয়ে আকার লিখতে পারছি। পরবর্তী কাজটি আকার লিখি ও শব্দ পড়ি। এখানে দেখতে পাচ্ছ কিছু বর্ণ ও শব্দ, এখানে আমরা কি করব? আকার বসাবো। ড আকার, ব, কি হয়ে যায়? ডাব। ড আকার, ব, ডাব। এখানে কি আছে? জ, ম, বর্গীয় জ, ম। এখানে আমরা কি বসাবো? আকার। তাহলে কি হয়ে যাবে? জাম, বর্গীয় জ আকার, জা, ম, জাম। পরবর্তীটি রয়েছে ঢ ক, এখানে যদি আমরা আকার বসাই, ঢ আকার, ক, ঢাক। এবং শেষ শব্দটি ঘ এবং দন্ত স, এখানে যদি আমরা আকার বসাই, ঘ আকার, ঘা, দন্ত স, ঘাস। পড়ি ও লিখি। ভাত খায়, গান গায়, ভাত খায়, গান গায়। এখানে ভাত শব্দটিতে ভ আকার, ত, ভাত, খ আকার, অন্তস্থ অ, খায়, ভাত খায়। এবং গান শব্দটিতে গ আকার, গ আকার, ন, গান, গায়, গ আকার, অন্তস্থ অ, গায়, ভাত খায়, গান গায়। তাহলে এখানে আমরা আকারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। বাক্যের শেষে দাড়ি বসাই, ভাত খায়, এখানে আমরা কি বসাবো? দাড়ি, গান গায়, দাড়ি। বন্ধুরা তাহলে আমরা আকারের ব্যবহারগুলো আজকে শিখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।